আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন বাচ্চার বাবা মা ইউজুয়ালি একটা কমপ্লেন নিয়ে ডাক্তারের কাছে অর্থাৎ ইউরোলজিস্টের কাছে আসেন ওনারা বলেন যে বাচ্চার কিডনিতে পানি জমেছে এ একটা ইদানিং একটা এই টার্মটা খুব বেশি ব্যবহার করছে যে বাচ্চার কিডনিতে পানি জমেছে অর্থাৎ হাইড্রোনেফ্রোসিস আজকে ইনশাআল্লাহ এই হাইড্রোনেফ্রোসিস নিয়ে বাচ্চাদের হাইড্রোনেফ্রোসিস নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ কজ হলো যে পিউজে অবস্ট্রাকশন অর্থাৎ জন্মগত পেলভি রোডের জাংশন অবস্ট্রাকশন এবং ভেসিক রেটের জাংশন অবস্ট্রাকশন হতে পারে অর্থাৎ কিডনি থেকে প্রসাব যে তৈরি হয়ে বেরিয়ে যায় এই যাওয়ার পথে বাধা এই বাধা হওয়ার কারণে হাইড্রোনোফ্রোসিস হয় ইউজুয়ালি অ্যান্টিনেটাল কেয়ারে যখন চেক আপ করা হয় বাচ্চা যখন মায়ের পেটে থাকে ওই চেকআপ করার সময় ভালো সোনোলজিস্টরা বলে দেন যে বাচ্চার হাইড্রোনোফ্রোসিস আছে কখন কখন বলে দেন পিউজে অবস্ট্রাকশন আছে এবং গায়নোকোলজিস্টে কী করেন ওনারা চেষ্টা করেন যে এই অবস্থাতে প্রেগন্যান্সি কন্টিনিউ হোক এবং বাচ্চার ডেলিভারি হওয়ার পরে তাড়াতাড়ি চেকআপ করা হয় চেক চেকআপ করেন এবং ওনারা সোনোলজিস্টের কাছে পাঠিয়ে দিন সনোলজিস্ট তাড়াতাড়ি দেখে দেয় যে সত্যি সত্যি কিডনি ফুলে আসে অর্থাৎ হাইড্রোনোফ্রোসিস আছে ওই যে পানি জমে আসে বলে ওই পানি জমে আসে তো পানি জমে আসে অর্থাৎ হাইড্রোনোফ্রোসিস এর কজ ইউজুয়ালি দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি বেশি হয় ছেলে বাচ্চারা যতটুকু অ্যাফেক্টেড হয় তার থেকে প্রায় পাঁচ থেকে ছয় গুণ বেশি অ্যাফেক্টেড হয় মেয়ে বাচ্চারা এবং বাম দিকটায় বেশি হয় এটা একটা স্ট্যাটিস্টিক্সে এটা প্রমাণিত যে বাম দিকে বেশি হয় এই পিউজি অবস্ট্রাকশন যখন হয় তখন অ্যাকচুয়ালি আর একটা হিসাবের বিষয় আছে ধরেন চার মাস বয়সের একটা বাচ্চা আসলো তো বাচ্চা চার মাস বয়সে আসলো পানি জমা অসুখ নিয়ে পিউজি অবস্ট্রাকশান কনজেনিটাল অ্যানোমালি নিয়ে অ্যাকচুয়ালি এই অসুখটার বয়স কিন্তু সাথে আরও নয় মাস যোগ করতে হবে অর্থাৎ বাচ্চার বয়স চার মাস কিন্তু অসুখের বয়স হবে নয় নয় মাসের সাথে আরও চার মাস অর্থাৎ তেরো মাস বাচ্চা এই অসুখের বয়স তার মানে অসুখের বয়সটা আর একটু বেশি থাকে কনজেনিটা অ্যানোমালির ক্ষেত্রে এবং বাচ্চা যখন জন্মগ্রহণ করে যায় সনোলজিস্ট বলে দেয় যে আলট্রাসোনোগ্রাম করে বলে দেয় যে এটা হাইড্রোনোফ্রোসিস এটার মেন চিকিৎসা হলো যে বাধাটা মুক্ত করে দেওয়া ইউজুয়ালি ডেফিনেটিভ অপারেশন হলো যে পাইলোপ্লাস্টি পাইলোপ্লাস্টি অপারেশন করেই এই রোগের চিকিৎসা করা যায় কখনো কখনো বাচ্চা যখন একদিন বা দুদিনের মাথায় আসে অনেক পলিসি করা হয় যে চিকুন একটা পাইপ অর্থাৎ এক্সটেন্ড করে রাখা হয় এক্সটেন্ড করে রাখলে কিডনিটা ফাংশানিং থাকে এবং তিন চার মাস পরে অথবা মাস পরে অপারেশন করা যায় এই কয়দিনে বাচ্চা একটু বড় হয়ে যায় তার শরীরে যে কোনো রকমের ওয়ার্ক করা ডাক্তারদের জন্য সোজা হয়ে যায় যেমন অ্যানাস্থিস্টের জন্য একটু সোজা হয় এক মাসের বাচ্চা অ্যানাস্থিয়া দেওয়া ভালো না এক বছর বা ছ মাসের বাচ্চা অ্যানাস্থিয়া দেওয়া ভালো তাদের জন্য ডেফিনেটলি একটু যখন বাচ্চার বয়স হয় তখন অ্যানাস্থিয়া দেওয়া ভালো এই জন্যই কখনো কখনও ইউরোলজিস্ট এটা করেন যে আসার সাথে সাথে যখন পাইলোপ্লাস্টি করা না যায় তখন স্টেন্ডিং করার চেষ্টা করেন অথবা এক্সটেন্ডিং করা যখন হচ্ছে না ডেফিনেট তখন পাইলোপ্লাস্টি করা হয় এই দুইটা এটা অথবা ওইটা এরকম করে রুগীকে একটু বয়সটা পার করা হয় এবং বয়সটা যখন একটু বেশি হয় অর্থাৎ ছ মাস আট মাস যখন হয়ে যায় তখন করা হয় এবং যখনই অ্যান্টিনেটাল চেক ধরা পড়ে যে হাইড্রোনোফ্রোসিস আছে অর্থাৎ পানি জমেছে কিডনিতে ডেফিনেটলি বাচ্চার বা মামারা কষাস হয়ে যান এবং আমাদের ইউরোলজিস্টরাও যখন খবর পান তখনই ওনারাও কষাস হয়ে যান যে কিডনিটা যেন ড্যামেজ না হয় ইউজুয়ালি দেখা যায় একদিকে হাইড্রোনেফ্রোসিস হয় অ্যাকচুয়ালি দুই দিকেও থাকতে পারে এই জন্যই খুব খুব যত্ন সহকারে এবং খুব প্রিসাইজলি কিছু ইনভেস্টিগেশান করে কনফার্ম করা হয় যেটা একদিকের অসুখ না দুই দিকের অসুখ যদি দুই দিকের অসুখ হয় আরও বেশি সাবধানতা অবলম্বন করা লাগে কেননা রেনাল ফিল্ডও ডেভেলপ করতে পারে এই জন্যই খুব দ্রুততার সাথে ইনভেস্টিগেশান করে অসুখ কনফার্ম করে দ্রুত সাথে বাধামুক্ত অর্থাৎ পাইলোপ্লাস্টিক করে দিলেই রোগীরা ভালো হয়ে যায় এবং ভালো থাকেন সারা জীবনে কিডনিটা ভালো থাকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহম